হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি পি কেপি আফগারি মেনের আজ ১৩ নম্বর মক টেস্ট সিরিজ আজকের ক্লাসে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা এমসিকিউ রেখেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে এর আগে আমি বারোটা ক্লাস দিয়ে দিয়েছি তা তোমরা যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো দেখে উঠতে পারো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অনায়াসেই তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে আর আবগারি মেনের আমি একশো একটা ক্লাস করে দিয়েছি তারও প্লেলিস্ট লিঙ্ক সেখানে দেওয়া আছে সেই সব ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে ওকে আর ডেসক্রিপশন বক্সে আছে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমি প্রত্যেকদিন ফেসবুক গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন পোস্ট করে থাকি তোমরা সেই সকল প্রশ্নের উত্তর করতে থাকো ওকে তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা প্রশ্ন আমরা দেখে নিই প্রথম প্রশ্ন অমৃতসর ও সিমলা একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও জলবায়ুর পার্থক্য দেখা যায় কেন চারটে অপশন তাদের উচ্চতার পার্থক্য সমুদ্র থেকে দূরত্ব সিমলার তুষারপাত অমৃতসরের দূষণ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তাদের উচ্চতার পার্থক্য অপশন ক পরবর্তী দু নম্বর প্রশ্ন দেখব ফ্ল্যাশ ফ্ল্যাট বা হরপা বান কিসের সঙ্গে যুক্ত এসএসসিসি এইচ এস দু হাজার সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশন দেখো সুনামি ঘূর্ণিঝড় টর্নেডো অবিশ্রান্ত ঝড় সঠিক উত্তর অপশন খ ঘূর্ণিঝড় তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যে আমার উত্তর করার আগে তোমরা উত্তর করার চেষ্টা করো শেষে গিয়ে দেখবে কত স্কোর করতে পারলে যদি সম্ভব হয় আমাকে জানিয়ে দেবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের নাম অ্যানাউন্স করব তো সেই মতো আমাকে একজন তার স্কোর জানিয়েছে তার নাম হচ্ছে সুমন্ত কোলে তো সে আউট অফ থার্টি টোয়েন্টি স্কোর করেছে আগের দিনের ক্লাসটায় ওকে এইভাবে তোমরাও তোমাদের স্কোর জানাতে পারো পরবর্তী প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন ঘূর্ণিঝড় উমপুন বা আমফান নামকরণ করেছিল কোন দেশ মায়ানমার থাইল্যান্ড মালদ্বীপ ওমান এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান থাইল্যান্ড এই নামটা করেছিল পরবর্তী প্রশ্ন চার নাম্বার দু হাজার সালের গ্লোবাল ওয়ার্ল্ড লাইভ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ করে দেখো ডাব্লিউ বিসিএস ফিলিমস সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে আমি তোমাদের এই প্রশ্নগুলো সেট করি বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসে থাকা প্রশ্ন থেকেই তো হয়তো সব প্রশ্নের ক্ষেত্রে আমার আমার লেখা সম্ভব হয় না কোন পরীক্ষা এসেছে তবে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় এসেছে ঠিক আছে তো এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে অপশান গ অপশন গতে আছে ক এবং ক দেখে নিই উত্তরটা কি দু সালের গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি আর নিরাপদ হিমালয় পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত আসাম উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ আর রাজস্থান সঠিক উত্তর উত্তরাখণ্ড অপশন খ পরবর্তী ছয় নম্বর প্রশ্ন কুদ্রে মুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ডাব্লিউ মেন দু সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ কর্ণাটক পরবর্তী সাত নম্বর প্রশ্ন পেট্রোলজি কি নিয়ে আলোচনা করে এস এস সি সালে পরীক্ষায় এসেছে প্রশ্নটা ভূমি খনিজ শিলা মৃত্তিকা সঠিক উত্তর শিলা অপশন গ পেট্রোলজি হচ্ছে শিলা সম্পর্কিত অধ্যয়ন পরবর্তী আট নম্বর প্রশ্ন কাশ্মীর নিম্নলিখিত কোন মশলার জন্য বিখ্যাত ডাব্লিউ বিসিএস মেন দু হাজার চোদ্দো সালের পরীক্ষার প্রশ্নটা এসেছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশন দারুচিনি লবঙ্গ জাফরান কালো মরিচ তোমরা প্রত্যেকে জানো অপশন গ জাফরান কাশ্মীর জাফরানের জন্য বিখ্যাত পরবর্তী নয় নম্বর প্রশ্ন নারকেল ছোপড়া শিল্প নারকেল ছোপরা শিল্প ভারতের কোথায় গড়ে উঠেছে আসাম কেরালা কর্ণাটক মহারাষ্ট্র এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন খ কেরালায় গড়ে উঠেছে পরবর্তী দশ নাম্বার প্রশ্ন কোন যুগ থেকে জমি বন্ধক রেখে অর্থ ঋণ দেওয়ার ঋণ নেওয়ার পদ্ধতি শুরু হয় মৌর্য যুগ প্রাক গুপ্ত যুগ গুপ্ত যুগ আর পরবর্তী গুপ্ত যুগ সঠিক উত্তর অপশন ক গুপ্ত যুগ পরবর্তী এগারো নম্বর প্রশ্ন কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন আর আর বি টু থাউজেন্ড সিক্সটিনের পরীক্ষার প্রশ্নটা এসেছে নিকলোকণ্টি মেঘাসিনিস ভাস্কোটাগামা ইপন বতুতা সঠিক উত্তর অপশন ক নিকলকন্ডি পরবর্তী বারো নম্বর প্রশ্ন দেখব আবুল ফজল কোন সুফি সন্তের পুত্র ছিলেন সি জেল প্রিলিম দু হাজার ষোলো সালের পরীক্ষায় প্রশ্ন এসেছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক শেখ মুবারক আবুল ফজল হচ্ছে শেখ মুবারকের পুত্র পরবর্তী তেরো নম্বর প্রশ্ন নানক প্রবর্তিত সৎ শ্রী আকাল শব্দের অর্থ কী সত্যরূপে ভগবানের আরাধনা মানুষকেই ভগবান হিসেবে পূজা করা সদা সত্যের পথে থাকা কোনটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সত্যরূপে ভগবানের আরাধনা পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন দেখব আইনি আকবরী গ্রন্থের লেখককে বদায়নী আবুল ফজল শেখ মুবারক আর ফৌজি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ আবুল ফজল আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল কত সালে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর অপশন খ সতেরোশো ছত্রিশ নাদির শাহ সতেরোশো ছত্রিশ সালে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে শাহ উপাধি গ্রহণ করেন পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন মানব দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি সায়াটিক অপটিক অকুলোমোটর ভেগাস সঠিক উত্তর অপশন ক সায়াটিক নার্ভ পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না ডাব্লিউবিসিএস মেন দু সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে হৃৎপিণ্ড জরায়ু গ্রন্থি আর চোখ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ গ্রন্থি চোখ অপশন ঘ চোখ পরবর্তী আঠেরো নাম্বার প্রশ্ন জিহবার কোন অংশ দিয়ে অম্লস্বাদ অনুভূত হয় অগ্রভাগ জিহবার দুপাশ পশ্চাৎ ভাগ আর মধ্যভাগ সঠিক উত্তর অপশন খ জিহবার দুপাশে অম্লস্বাদ অনুভূত হয় উনিশ নম্বর প্রশ্ন দেখে নেব মায়োপিয়া ত্রুটির জন্য কোন প্রকার লেন্স ব্যবহার করা হয় উত্তর লেন্স অবতল লেন্স দি উত্তর লেন্স আর দি অবতল লেন্স এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে খ অবতল লেন্স মায়োপিয়া ত্রুটির জন্য অবতল লেন্স ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন নাম্বার হেফারিন কোথা থেকে খরিত হয় হেফারিন কোথা থেকে খরিত হয় লিম্পোসাইড বেসোফিল নিট্রোফিল আর ইউসিনোফিল সঠিক উত্তর অপশন খ বেসোফিল পরবর্তী একুশ নাম্বার প্রশ্ন দেখে নেব ব্রিকের কার্যগত একক হলো এসএসসিসিজিএল দু হাজার সালে পরীক্ষা এসেছে প্রশ্নটা নিউরন নেফরন গ্লোমেরুলাস হেনলির লুপ সঠিক উত্তর অপশন খ ব্রিকের কার্যগত একক হল নেফরন পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অঙ্গ দ্বারা রক্ত পরিশ্রুত হয় ডাব্লিউ বিসিএস মেন দু হাজার পরীক্ষায় প্রশ্নটা এসেছে যকৃত বৃক্ক ফুসফুস কোনোটিই নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ বৃক্ক বৃক্ক দ্বারা রক্ত পরিশ্রুত হয় পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন একই গতি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ডাব্লিউ বিসিএস পিলিম দু হাজার পরীক্ষায় প্রশ্ন এসেছে ইলেকট্রন প্রোটন ডিউটেডন আলফা কণা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ আলফা কণা একই গতি সম্পন্ন কণাগুলির মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন কোন তলটি তাপের উত্তম শোষক ডাব্লিউ পিলিম দু সাদা তল কালো তল সাদা তল কালো তল সঠিক উত্তর অপশন খ কালো তল পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন রোধ থার্মোমিটারে প্ল্যাটিনাম ব্যবহার করা হয় কারণ কি চারটে অপশন প্ল্যাটিনাম রোধের উষ্ণতা গুণাঙ্ক বেশি প্ল্যাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক কম প্ল্যাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ কোনোটি নয় সঠিক উত্তর অপশন গ প্ল্যাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখব থার্মোমিটারে পারদ ব্যবহার করার কারণ কি চারটে অপশন পারদের গলনাঙ্ক খুব বেশি পারদের আয়তন প্রসারণ সহজেই লক্ষ্য করা যায় পারদের বাষ্পচাপ খুব বেশি কোনোটি নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ পারদের আয়তন প্রসারণ সহজেই লক্ষ্য করা যায় তাই থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণিস্বার্থে প্রদত্ত হয়েছে চারটে অপশন ধর্মীয় স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার আর সংস্কৃতি ও শিক্ষার অধিকার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সংস্কৃতি ও শিক্ষার অধিকার পরবর্তী আঠাশ নাম্বার প্রশ্ন দেখব সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বাড়াবার সর্বোচ্চ সীমা কত মাস মাস বছর সঠিক তিন দু উত্তর অপশন খ মাস এরপর দেখে নেব উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়েব পেজগুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় কম্পিউটার থেকে প্রশ্ন ইউআরএল এফ টি পি এইচটিএমএল এইচটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ এইচটিএমএল অপশন গ এইচটিএমএল এর পুরো কথা হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন দেখব নিম্নলিখিত কোন ইনপুট ডিভাইস আলোক অনুভব করতে পারে এবং একটি ভিডিও স্ক্রিনের দাগগুলিতে নির্দেশ করতে ব্যবহৃত হয় মাউস জয়স্টিক প্লটার লাইট পেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ লাইট পেন পরবর্তী প্রশ্ন একত্রিশ নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কোন বলিউড অভিনেতা পেটা ইন্ডিয়া পার্সন অফ দ্য ইয়ার টু পুরস্কারে সম্মানিত হলেন তোমরা যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো রেগুলার ফলো করো তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জানবে আমি প্রত্যেকটা প্রশ্ন করিয়ে দিয়েছি এক্ষেত্রে উত্তর হচ্ছে জন আব্রাহাম অপশন ক পেটার ফুল ফর্ম হচ্ছে পিপল ফর দ্যথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল ওকে আর পেটার হেডকোয়ার্টার হচ্ছে ভার্জিনিয়া ইউনাইটেড স্টেট পরবর্তী বত্রিশ নাম্বার প্রশ্ন কোন ফুটবলার আঠেরোতম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি জয়লাভ করলেন এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনি আঠেরোতম গোল্ডেন ফুড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি জয়লাভ করলেন ইনি একজন পর্তুগিজ ফুটবলার আর এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে দু সাল থেকে পরবর্তী তেত্রিশ নম্বর প্রশ্ন কোন বলিউড অভিনেতা ইয়াহু ইন্ডিয়া তথ্য অনুযায়ী ইয়াহুজ মোস্ট সার্চ পারসন অফ টু থাউজেন্ড টোয়েন্টি হলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সুশান্ত সিং রাজপুত আচ্ছা সুশান্ত সিং রাজপুত দু সালে জুন মাসে প্রয়াত হন তার শেষ ছবি হচ্ছে দিল বেচারা ঠিক আছে পরবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্ন পয়লা ডিসেম্বর বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস পালন করলো বর্ডার সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৫ সালে ফার্স্ট ডিসেম্বর আর বিএসএফ এর ডিরেক্টর জেনারেল রাকেশ আস্থানা হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি পরবর্তী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন সম্প্রতি কে বাহরিন গ্র্যান্ড প্রিজ টু থাউজেন্ড টোয়েন্টি জয়ী হলেন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হয়ে যায় অপশন ক লুইস হ্যামিলটন লুইস হ্যামিলটন। বাহরিন গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি জয়ী হলেন আর দ্বিতীয় স্থানে আছে হচ্ছে মার্কস ম্যাক্স ভারস্টেপেন আর তৃতীয় স্থানে আছেন আলেকজান্ডার এলবর্ন ওকে আর এটা মনে রাখবে যে লুইস হ্যামিলটন এখনও পর্যন্ত পঁচানব্বই বার প্রিক্স জয়ী হয়েছেন আর তিনি বিশ্বের মধ্যে সব থেকে বেশি জয় লাভ করেছেন ঠিক আছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের পঁয়ত্রিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাস ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ডিসক্রিপশন বক্সে আছে যতগুলো আমি তোমাদের এই ডাব্লিউ কেপি ক্লাস করেছি তার প্লেলিস্ট লিঙ্ক আপগারি মেইনের একশোটার যে ক্লাস করেছি তারও প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো অনায়াসে দেখতে থাকো ওকে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই